পাশে আছে আমার সুন্দরী গার্লফ্রেন্ড, কিছু সাল্লা বসে বসে এখানে আড্ডা মারতেছে, রীতিমতো আড্ডা হচ্ছে। তোমার প্লেট কি কি নিচ্ছ? আমি বলছি ঢাকার গুলশান থেকে, এখন আছি আমার কাজিনের বাসায়, আমার খালাতো বোনের বাসায়। আজকে আমরা এখানে এসেছি আমাদের দাওয়াত, এখানে আমরা তিন চার দিন পরে চলে যাব। তো ওদের বাসায় আজকে আমরা কী করি এবং কীভাবে সময় কাটাই সেটার উপরেই আমাদের আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আমাদের আজকের আড্ডা এবং এই দাওয়াতের ভিডিও। থাকবেন আমাদের সাথে, লেটস ডু ইট। এখানে সব বাচ্চারা বসে আড্ডা মারছে, এখানে এইলা অ্যাজ ইউজুয়াল। এইলা, হাউ আর ইউ বাবা? ইহান, তুই কেমন আছিস? আর এটা হচ্ছে আরিয়া মনি। ট্রেডিশনাল যে আমাদের যে বাসায় যেভাবে দাওয়াত হয় সেখানে রান্নাবান্না হবে, খাবার দাবার হবে, সবাই আড্ডা মারবে। আপনাদেরকে দেখানো হচ্ছে আমাদের বাংলাদেশে এই দাওয়াতগুলো কেমন হয়। আপনারা তো আমাদের আরও অনেক ভিডিও দেখেছেন আমেরিকায় কী হয়, বাট এখানে মোটামুটি কাছাকাছি। তো এই আমি চলে আসতাম মে মহলে। এই মে মহলে সবাই বসে বসে বিছানার আশেপাশে আড্ডা মারছে, সবাই যে অলরেডি ওরা সবাই মেকআপ টেকআপ করে বসে আছে এখানে। হ্যাঁ, তো না আমি আসলে মজা করলাম। এই যে আমার আমার পাশে আছে আমার সুন্দরী গার্লফ্রেন্ড। তো শুনলে অসুবিধা নেই। হ্যাঁ, তো যাই মজা করলাম। এটা হচ্ছে আমার ভাবি, খুব প্রিয় একজন ভাবি। কেমন আছো তুমি? ভেরি গুড, ভেরি গুড। আর এখানে আমার সব ভাগ্নিরা, ভাগ্নি ভাতিজি, মানে অনেকগুলো আছে এখানে, গুড়া গাছালি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে আরেকটা ভাবি, হাউ আর ইউ? ফাইন, থ্যাংক ইউ। এটা হচ্ছে আফজল ভাইয়ের বউ, আপনারা তাকে আমার ব্লগে দেখেছেন আগে। আর এদিকে আছে হচ্ছে লেনা, আমার আরেক কাজিন। চুমকি কোথায়? আর এই যে আপনাকে পরিচয় করাই দিচ্ছি, এই মেয়েটাকে আপনারা চিনেন কিনা জানি না, এটা হচ্ছে ক্যারি। হাই, হাউ আর ইউ? তোমার কেমন লাগছে বাংলাদেশে এসে এবার? আর এটা কি তোমার প্রথম দাওয়াত এই বাসায়? হ্যাঁ, কারণ এই বাসায় আমরা খুব একটা দাওয়াতে যেতে চাচ্ছিলাম না, কারণ আমরা এনজয় করার চেষ্টা করেছি। আম্মা, তুমি কেমন আছো? ভালো আছো? আচ্ছা, ভেরি গুড। আমার মা সবাইকে বলেছে উনি কানে কম শুনেন, বাট দ্যাটস ওকে। এই হচ্ছে ওদের বাসা, আমি আপনাদেরকে পরিচয় করে দেব। অসম্ভব সুন্দর একটা বাসা, অনেক আয়োজন আজকে, সবার সাথেই দেখা হবে, পরিচয় হবে। আমি এখন যাচ্ছি ড্রয়িং রুমে, ড্রয়িং রুমে দেখি এখানে ড্রয়িং রুমে কিছু সাল্লা বসে বসে এখানে আড্ডা মারতেছে, খুবই ফর্মাল। এখন ক্যামেরা দেখে তারা, এর আগে মেকআপ নিয়ে বসে আছে, একে মেকআপ টেকআপ নিয়ে বসে আছে, কিন্তু মানে এমন একটা ভাব যে তারা বাংলা সিনেমার হিরো। তো যাই হোক, ইটস ওকে। তো আমার পাশে আছে আমার, তোমার নাম রনি? রনি হচ্ছে আমার বোনজামাই, আমার কাজিনের হাজবেন্ড। আর এই হচ্ছে মাহমুদ সাহেব, মানে বাসাটা উনার। তো আপনার সাথে হোস্টের সাথে পরিচয় করে দিলাম, এটা যেহেতু ওদের বাসা গুলশানে। কেমন আছো মাহমুদ? আলহামদুলিল্লাহ। তা তারপরে আমাদের বাসার যে তার ওয়াইফের সাথে পরিচয় করে দেবো। হ্যাঁ, তো আমি আর পাশে আছে হচ্ছে, এই তোর নাম ডাকো? আমাদের দুষ্ট সাব্বি, মেকআপ না হয়েছে। আচ্ছা, আর ওকে তো দেখছেন আমার আগের ভিডিওতে, আমার কাজিন আফজাল। রীতিমতো আড্ডা হচ্ছে, কোয়াতে কে এই যে
আপনাদেরকে আমি এখন ওর যে খাবারের যে তালিকা এবং খাবারের যে সাজাইছে এটা দেখবো। আচ্ছা, এটা হচ্ছে মিষ্টি, রাইট? What is this? Fish মাছের এক চড়া। কি ফিশ? টিকিয়া স্যালাড, চিকেন বল, ভেজিটেবলস। এটা হচ্ছে ডিম, রাইট? মাই ফেভারিট। এটা হচ্ছে আমরা বলি শ্রিম, চিংড়ি মাছ, রাইট? চিংড়ি মাছের দো পেঁয়াজে। এটা হচ্ছে মাটন, এটা হচ্ছে বিফ, চিকেন এন্ড পোলাও। ওয়াও, এটা কি বাফে স্টাইল, রাইট? বিউটিফুল। আমি তো আসে খাইয়া মরে যাই আমরা। অলরাইট, আমার মনে হচ্ছে খাওয়া দাওয়া সব রেডি করা হচ্ছে। এখন তোমরা খাইছো? এখনো খাও নাই? আচ্ছা, তোমাদের মনে খুব খিদা লাগছে জানো, খাবার দিকে তাকিয়ে আছো। আমি জাস্ট কিডিং। না, আমার ভাগ্নিরা সব সেট করছে। এই হচ্ছে ডাইনিং টেবল, এখনই খাওয়া দাওয়া হবে। সবাই খাবার টেবিলে আসছে। যাও, এটা কি লেডিস ফার্স্ট নাকি? ওকে, দেখি তোমার প্লেট কি কি নিচ্ছ, কি কি নিচ্ছ তুমি বলো আমাকে। ভেরি গুড, ভেরি গুড। তুমি এখানে বসে যাও। হাই আম্মু, তানিয়া, নিজের বাড়ি মনে করে খাও, লজ্জা পাও না। হ্যাঁ, ওইখানে বসো। নিজের বাড়ি মনে করে খায়ো, সবাই নিজের বাড়ি মনে করে খায়ো। তোমরা খাবা না? আর আমার মেয়ে বাংলাদেশে এসে বান্ধব রয়েছে, আমি জানি না কেন সে পিৎজা খাচ্ছে। তার এটা কি হবে, তুমি হয়েছো ফুপু? এই যে ফুপু পিৎজা নাই দিছে তাকে, আরো মানে বদ বানাইতেছে আর কি। মানে এইলা, তুমি ভাত রাইস ডাল খাবে না? নো রাইস ডাল, ওকে, ইউ ওয়ান্ট পিৎজা, সো এইলা ওয়ান্টস পিৎজা। আর চাচিও ভাত বানাইছে তাকে। খাওয়া দাওয়ার পর্যায়, খাওয়া দাওয়া শেষ, সবাই এখন বাসায় যাওয়ার দিকে রওনা হচ্ছে। এখন বাজে কয়টা বাজে চুমকি? আমি
তানিয়া এখন বাজে 11:00। আচ্ছা, আর এদিকে সবাই চলে যাচ্ছে কারণ ঢাকার রাস্তা এখন তো খালি, বোধহয় রাস্তা না এখন খালি, গুলশান থেকে উত্তরা যাওয়ার পালা, পার্টি শেষ। হাই বুড়ি, তুই খাইছিস? তুই কি খাইছিস? ভাল লাগছে অনেক? দশে কত দিবি? ও বিশ, ও মাই গড। পোলাপানরা সব টিভি দেখছে, এই বাসাটা আমার কাছে খুব সুন্দর লাগে। বুড়ি চলে যাচ্ছিস তোরা? আচ্ছা, জামাইও চলে যাচ্ছে, আবার দেখা হবে ইনশাল্লাহ। এই যে, এই যে লজ্জা পাইছে, এটা কি নাজমা বু না? নাজমা, নাজমা, সে লজ্জা পাইছে। তুমি এখানে থাকতেছো? এখানে থাকতেছো? এই বাসায় থাকতেছ? সবাই, এটা হচ্ছে অনেকদিন পর আমার অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হলো, এটা একটা অ্যামেজিং একটা ব্যাপার, জানি না আবার কবে দেখা হবে। তাই ইহান, তুই কি খাইছিস, খেয়েছিস? আমি শুদ্ধ ভাষায় বলার চেষ্টা করলাম, খাইছিস, কিন্তু পিৎজা নিয়ে আসছিস? আচ্ছা, ওকে। এবার আমার ছবি ছবি একটু দেখাই, এতক্ষণ ব্লগে আমার কিছুই দেখাতে পারি নাই। হাই 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 হাই, হাউ আর ইউ, হোয়াটস ইওর নেম, তোমার নাম কি? আবার আসতে বলো। অরুণ। কি নাম? হ্যাঁ, আরহাম। আরহাম, হাউ ওল্ড আর ইউ? হিজ 5 years old. ও মাই গড, ও মাই গড, থ্যাংক ইউ, ও বাই বাই। এই যে তুমি বাই বাই বলে দাও। হ্যাঁ, এই ওর সাথে কি তোমার গতবার পরিচয় হয়েছিল? এখন মনে হচ্ছে আমার বাল্য, মানে একেবারে, মানে ওর সাথে পরিচয় হয়েছে অবশ্য আমার আমেরিকা গিয়ে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা অনেক ক্লোজ আর কি, ওই দেখা হওয়ার পরে। এই আর কি অবস্থা। তো আমরা আজকে শেষ করব, রাত 11:00 সবাই বাড়ির দিকে রওনা হচ্ছে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে। আমার তো এই বাসাতে যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নাই, থাকবো। আচ্ছা, আমি কিন্তু কইলে থাকতে পেলাম। আচ্ছা, আর আমরা কালকে আরেকটা ব্লগ করব, এবং সেখানে আপনাদের জন্য সারপ্রাইজ আছে, কে কে থাকবে আবার। ঠিক আছে, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ। তাই না? এই কারণে না, মানে যে দেখো, ইটস ভেরি হার্ড।